বাংলাদেশ সরকার বর্তমানে যে 15 বছরের যে উন্নয়ন কাজ করছে, দেশ স্বাধীনের পর 52 বছর এত উন্নয়ন কাজ কোন সরকার আমলে হয় নাই। বরঞ্চ আর 5টা বছর যদি এই সরকার থাকে, তাহলে 1 বছরের ভিতরে যে কাজটা হাতে আছে 1 বছরে সম্পূর্ণ সাকসেসফুল। তারপর রিজার্ভ ফান্ডে যে ঋণটা আছে এটা আল্লাহর রহমতে বাকি আর 2 বছরে পরিশোধ হইয়া দেশ স্বয়ংসম্পূর্ণ সাকসেসফুল হলে দেশের অভাব অবিটন কমে যাবে, জনগণ কর্মসংস্থান বাড়বে, প্লাস মিল ফ্যাক্টরি অনেক বাড়ছে, দেশের বেকারত্বের সমস্যাও কমবে, এই দেশ স্বয়ংসম্পূর্ণ উন্নত হবে। আশা করি আগামীতেও এই সরকার আমাদের সরকার ক্ষমতায় আসুক আমরা চাই। আপনার পরিচয় কি? আপনি আগে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দাবিটা করছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত। আমি আপনাদের কাছে আশা করি দেশ স্বয়ংসম্পূর্ণ, উন্নয়ন কাজ হোক, বেকারত্ব কমুক, দেশের আগামী আর 2টা বছর সরকার সুযোগ পেলে দেশের অর্থনৈতিকও বাড়ব, জিনিসপাতিও আস্তে আস্তে কম দামে খেতে পারবো, সেই সুযোগটা এই সরকারকে আর একটা সুযোগ দেওয়া হোক। আমি মোহাম্মদ হাফিজুর রহমান বলছি। আমি আশা করি এই সরকার আর 5টা বছর সুযোগ পাইলে দেশটা স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশটা স্ট্রং হয়ে দাঁড়াবে, জনগণও বেকারত্ব থেকে মুক্তি পাবে, হ্যাঁ, এবং শিক্ষা উন্নয়ন কর্মসংস্থান বাড়বে, প্লাস দেশের সরকারি ফান্ডও টাকা জমবে, দেশের ঋণও পরিশোধ হবে। হ্যাঁ, এখন বর্তমানে যে পরিস্থিতি আছে তা বারোয়ানি কাজ উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে আর চাইরানা কাজের জন্য আমাদের এই সরকারকে আর 2টা বছর আর 5টা বছর সুযোগ দেওয়া উচিত। যেহেতু আর 5টা বছর সুযোগ হলে দেশের মানুষ সব কিছু আগামীতে নিত্য প্রয়োজনীয় জিনিসও কমে খাইতে পারব, সরকারি ফান্ডে রিজার্ভ ফান্ডেও টাকা জমব, এবং বাকি আগামী 5 বছরে 2 বছরের ভিতরে কাজ সম্পূর্ণ হয়ে গেলে 3 বছরের টাকা আমাদের সরকারি ব্যাংকে সরকারি ফান্ডে ব্যালেন্স দাঁড়াই যাব, দেশের বেকারত্ব কমে যাবে। হ্যাঁ, এতে আমি আশা করি আল্লাহর রহমত আগামীতে আরও 5 বছর যাতে সরকার ক্ষমতায় আসতে পারে, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীকে আহ্বান জানাই।